আছি জিপ্লট, একদম জিপ্লট নদীর ধারে। এই জায়গায় আমরা এসেছিলাম প্রায় এক মাস আগে। তো এই বাগানটাতে বাগানের যে গেট আপ ছিল তার থেকে এখন মোটামুটি পান ভেঙে নিয়ে চলে গেছে উনি, তা মার্কেটে গেছে, নতুন পাতাও এসছে। এবারে ওনার ভেজ হবে, তো আমরা ভেজের ট্রিটমেন্টটা দেবো। তো এখন আমরা আগে এসেছিলাম, ওনার মাটির পিএইচ ছিল 4.5, এখন আমরা দেখব মাটির পিএইচটা কত। এখন মাটির পিএইচটা 7, ভালো পিএইচ ছিল। তো আমরা এই ট্রিটমেন্টটা দেবো, এরপরে দেখবেন এই মাটিতে আমরা প্রথমে একটা জলখাবার দেবো। জলখাবার দিয়ে তারপরে 5-6 দিন পরেই আমরা আবার ভেজটা করব। তো যেখানে আমরা যে জলখাবারটা দেবো এই সময়টা দেখবেন গাছে প্রচুর পরিমাণে জেবলিক অ্যাসিডের শর্ট হয়, যেটা হচ্ছে পাতা টান ধরে যাওয়া বা বিভিন্ন রকমের আকৃতি, পাতাটা গোলাকার না হওয়া, পাতাটা টোটাল বেঁকে যাওয়া। তো এইসবের দিক থেকে যে সমস্ত চাষিরা এরকম ভুগছেন তাদেরকে বলবো যে জিব্রালিক অ্যাসিড ধরুন গ্রিন গ্রোথের মধ্যে আছে বা বিভিন্ন প্রোডাক্টের মধ্যে আছে, এরকম জাতীয় প্রোডাক্ট আগে আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি গ্লোবি এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে চান তাহলে আপনারা গ্রিন সাথী প্লাস বলে একটা আমাদের অনুখাদ্য আছে, ওইটা জিব্রালিক অ্যাসিড পুরোটা দিয়ে তৈরি করা আছে। তো ওইটা আপনারা একবার ব্যবহার করার পরেই আপনারা ভেজ করুন, তাহলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ভেজে আপনারা জৈব সাথী এবং আমাদের যে ভরসা জাইম দানা আছে, এই ভরসা জাইম দানা বা আমাদের উর্বর জাইম দানা, দুটো তিন রকমের দানা আছে, যে কোনো একটি দানা 1,500 করে দিয়ে আপনারা জৈবর সঙ্গে মিশিয়ে ভেজ করুন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো ভেজে যে ওষুধগুলো মারবেন, এরপরেই বলছি আপনারা ভেজে যথেষ্ট পরিমাণ, এনার গাছে দাগ ছিল না, এখনও পর্যন্ত দাগ নেই, তো উনি ডাঁটি কেটে পরিষ্কার করেছেন। এরপরে আশা করি যে এনার বাগানটা আরও বেশি বেটার আমরা দেখাতে পারবো, আগে ভেজটা হয়ে যাক, কারণ ঝড়ের উপরে তো গেছে কিছুদিন, তো ঝড়ের জন্য গেল। তো যে পাতাগুলো দেখছেন ছোটো, এই পাতাগুলো কিন্তু এখন নতুন পাতা, এই আপনারা ডাঁটা দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো যিনি ভেঙেছেন অনেক বড় বড় পাতা ছিল নিচে। তো এই ভেজটা করে দিই, ভেজটা করে দিলে তারপরেই আপনারা বুঝতে পারবেন যে এর যথেষ্ট উন্নতি হয়ে যাবে। তবু এই বাগানটা আগে কি সমস্যা ছিল? এই বাগানের সমস্যা বলতে দেখুন, ওটা জৈব পরিমাণ কম ছিল, এর পিএইচ ছিল 4.5। তো এখন আমরা জৈব দিয়ে 5-2 করিয়েছি, দোয়া করানোর পরে আমরা বিভিন্ন পদ্ধতিতে জল খাবার দেওয়া হয়েছে, তারপর দেওয়ার জন্য এনার এখন যেটা পিএইচ দেখছি 6, মাটির তাপমাত্রা বেড়েছে বা মাটির পিএইচটা বেড়েছে, যার কারণে এনার নতুন পাতাটা খুব তাড়াতাড়ি চলে এসছে। যেমন অনেক বাগানে আমরা দেখি পাতা জড়িয়ে গেছে, তো এই বাগানটায় কিন্তু পাতা জড়ানো, নতুন পাতা অনেক ফুটেছে এবং চাষি পান নিয়ে গেছে, চাষি পান তো তুলে নিয়েছে বলা, এরপরে আবার নতুন করে পান হচ্ছে, এবার ভেজে পরে আরও দেখবেন যে নতুন করে পান প্রচুর পরিমাণে চলে আসে। বাগানটা আগের থেকে ডেভেলপ হয়েছে, তো আগের থেকে অনেক ডেভেলপ আছে। এবার কী বলতো, ঝড়ের জন্য সব ঠিক মতো তো খাবার দেওয়া হয়নি, যার কারণে ঝড়টা হয়ে গেল। তো এখন যেটা একটা প্লাস পয়েন্ট দেখলাম যে অনেকগুলো বাগান আমরা এর আগে দেখেছি সবগুলো জড়িয়ে গেছে, কিন্তু এই বাগানটা কোনো জড়ানো নেই। এখন কোনো মানে সমস্যা আছে কি? না, এখন তেমন কোনো সমস্যা নেই, ভেজ করে দেওয়ার পরে কিন্তু ওনাকে যা ট্রিটমেন্ট দিলাম সেই মতো করলে আমি আপ দিলাম। আচ্ছা, এটা মানে যেটা প্রেসক্রিপশন করলেন এটা ভেজের? এটা ভেজ সহ জলখাবারটা দেওয়ার জন্য, প্রথমে জলখাবারটা করবে তারপরে ভেজের খাবারটা দেওয়া। আচ্ছা আচ্ছা, তাও লিখে দিলাম এতে আপনার খাড়িতে কি এই সময় দেখুন অতিরিক্ত রোদ, আর এই সময়টা আমরা যে খাড়িতে যে সমস্ত ওষুধগুলো দেবো, ওষুধগুলোর মধ্যে যেমন তাকত আছে, প্যান্টোমাইসিন আছে, এবং এর সঙ্গে আপনার ধরুন গ্যাভিস্টিন থাকতে পারে, কারণ এই সময় তো একদম মানে গোড়া পচা বা বিভিন্ন রকমের রোগ আছে, ধর সেটা যাতে ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া যেমন অল্টারনেরিয়া ভাইরাস বা সার্কোস্পোরা বা প্যারামোস্পোরা যে সমস্ত ভাইরাস, এই ভাইরাসগুলো যাতে না আসে তার কারণে ওষুধ দেওয়া।